2016 সালে শিক্ষা বিভাগে গবেষণা শুরু করেন এক ছাত্রী। শোনা যাচ্ছে তখন থেকে লাগাতার কুপ্রস্তাব দিয়ে আসছেন অধ্যাপক। গবেষণাপত্রে স্বাক্ষর দেবার নাম করে সহবাসের চেষ্টা, এখন কাঠগড়ায় অধ্যাপক। জমি নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে আইনি লড়াই তো চলছেই, এর মধ্যে ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শ্লীলতাহানির অভিযোগ উঠল বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে। তবে শুধু শ্লীলতাহানি নয়, তার বিরুদ্ধে লাগাতার কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সামনে এসেছে মানসিক নির্যাতনের অভিযোগও। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 354, 354A, 354B, 354D, 506, 509, 376, 511 এবং 500 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নমস্কার, জিরোভিশনের তরফে আমি তরুশ্রী, আবার কিছু টুকরো খবর নিয়ে হাজির। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে। সূত্রের খবর, 2016 সালে শিক্ষা বিভাগে গবেষণা শুরু করেন ওই ছাত্রী। অভিযোগ, তারপর থেকে লাগাতার তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন অভিযুক্ত অধ্যাপক। এমনকি তার আরও অভিযোগ, গবেষণাপত্রে স্বাক্ষর করার নাম করে সহবাসের চেষ্টা করেন অভিযুক্ত। এ বিষয়ে তিনি বিভাগীয় প্রধান সহ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিশাখা কমিটিতেও জমা পড়েছিল অভিযোগ। কিন্তু নির্যাতিতার অভিযোগ, তার পরেও বিশেষ কোনো পদক্ষেপ করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত শান্তিনিকেতন থানা দ্বারস্থ হয়ে ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করে নির্যাতিতা। তার অভিযোগ পাওয়ার পরই ওই অধ্যাপককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, বর্তমানে উত্তরবঙ্গের এক কলেজের অধ্যাপক হিসেবে কাজ করছেন ওই নির্যাতিতা, পাশাপাশি চলছে গবেষণার কাজ। এদিকে আগেই বিশ্বভারতীতে অভিযোগ জমা পড়ার পরও কেন কোনো পদক্ষেপ করল না কর্তৃপক্ষ, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়।